দেখো, নির্ণায়কের মান আর হচ্ছে কোনো একটা অজানা রাশি, যেমন অজানা একটা রাশির নাম কি এক্স, সরি, অজানা একটা রাশির নাম হলো তোমার এক্স। এখন অজানা একটা রাশি আর নির্ণায়ক, এদের মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করা যায়। তুমি দেখো এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, কিন্তু আমরা জানি ম্যাট্রিক্সের মানকে আমরা নির্ণায়ক বলতে পারি, রাইট? এটা হলো নির্ণায়ক সাইন, অর্থাৎ তারা বলে দিছে এই নির্ণায়কটার মান হলো তোমার জিরো। এই নির্ণায়কটার মান যদি তোমার জিরো হয় তাহলে সমাধান সেট। এখানে সমাধান সেট মানে আননোনকে এক্স, আমাদেরকে এক্স এর মান বের করতে বলছে। এটা কিন্তু ভাইয়া যশোর বোর্ড 2019 সালে একটা প্রশ্ন, আবার কিতাবুদ্দিন স্যারে হুবহু একটা কোয়েশ্চেন ছিল যেটা কোনো বোর্ডে কখনো আসেনি, কিন্তু এটা যশোর বোর্ড 2019 সালে চলে আসছিল। আমি তোমাদেরকে সাজেস্ট করি, যদি তোমাদের কাছে সময় থাকে প্লিজ ভাইয়া তোমরা ইয়া ফলো করার চেষ্টা করো, কি বলে এটাকে, কিতাব স্যার ফলো করার চেষ্টা করো, ঠিক আছে? আমি কালি ঘুরে ফেলছি ইনশাল্লাহ। আর হচ্ছে এটার পর দুটো টপিক, এটার পর বিপরীত ম্যাট্রিক্স, এরপর ক্রেমারের সূত্র, এরপরে বিস্তার ছাড়া ম্যাট্রিক্স নির্ণয় ইনশাল্লাহ তোমার আত্মার কনফার্ম। আচ্ছা, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে। নির্ণায়কের এই যদি শূন্য হলে সমাধান সেট আমাদেরকে নির্ণয় করতে বলছে। খেয়াল করে দেখো, এ যদি জিরো হয়ে যায় তাহলে এটার মান 3+x হবে, এটা হবে 4, এটা হবে 2, এটা হবে 4, এটা 2+x, এটা 3, 2, 3, 4+x, এটা সমান কত আসবে বলো? এটা সমান একটা শূন্য আসবে, রাইট? আচ্ছা ঠিক আছে, এইবার কিন্তু তুমি সমান চিহ্ন নেই, মানে তোমার এই চিহ্নটা দিতে হবে। তুমি সমান চিহ্ন এবার আমাদের যেহেতু এটা সমীকরণ টাইপ হয়ে গেছে, এটা সমীকরণটা আমাদের সমাধান করতে হবে, রাইট? আচ্ছা একটা কাজ করো, দেখো এই দেখো এগুলো দেখো, আমরা এত কঠিন কঠিন নির্ণয় করছি, এত সহজ একটা নির্ণয় পাবো না? অবশ্যই পারবো। দেখো দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখা যাচ্ছে, এত সহজ একটা নির্ণয় আমরা অবশ্যই পারবো। দেখো নির্ণয়টা আমরা কীভাবে করি, খেয়াল করে দেখো, এই রো আমরা এখানে রো বরাবর আগাবো, কি বরাবর আগাবো, তুমি রো বরাবর আগাইতে পারো, কলম বরাবর আগাইতে পারো। ম্যাটটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, সরি, যেভাবে তুমি আঁকতে পারো। দেখো এখানে 4, 2 কত বলো তো? 6, 6, 3, 9, 3, 2, 5, 9, 4, 3, 7, 2, 9, খেয়াল করছো? সবই কিন্তু নয়, তার মানে কি আমরা একটা কমন নিতে পারবো, এইটাই আমাদের মেইন টার্গেট, তাই তো? আমরা এখন কি করব দেখো, আমরা এখন করব কি 9+x লিখব। হ্যাঁ ভাই আমি কিছুই বুঝলাম না, কি করতেছেন আল্লাহ, হ্যাঁ ভাই তুমি কি লিখতেছেন ভাই, আমার তো হার্ট অ্যাটাক এসে পড়বে ভাই। হ্যাঁ হ্যাঁ, এত তাড়াতাড়ি কেন হার্ট অ্যাটাক আসবে তোমার, তো তাড়াতাড়ি তো হার্ট অ্যাটাক আসলে বিপদ। কি করছেন ভাইয়া আমাকে একটু বলেন ভাই, আমি খুশি হব। আমি আসলে কলাম একে কলাম 1, 2, আর 3 কে যোগ করে না এক জায়গায় নিয়ে আসছি, আর কিছুই করিনি ভাইয়া, এইটা করছি, আর কিছুই করিনি। এখন এইটা করার পরে ভাইয়া আমি কি করতে পারি ভাইয়া, আমি এখানে 9+x কমন নিতে পারি। কমন নিলে 1, 1, 4, 2, 2+x, 3, 3, 4+x সমান ভাইয়া আমরা লিখতে পারি একটা রসগোল্লা। আমরা এটা কি লিখতে পারি ভাইয়া, আমরা একটা রসগোল্লা লিখতে পারি ভাইয়া। রসগোল্লা লেখার পরে ভাইয়া একটা নিচে কি লাইন লিখলে কি হবে, হবে 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 হবে, এই যশোর বোর্ড দেখা যায়, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে যশোর বোর্ড, যশোর বোর্ড 19 একটা কোশ্চেন ছিল যে এক্স এর মান নির্ণয় করতে হবে। খেয়াল করে দেখো, এরপর আমার পরের টার্গেট কি ভাই, এবার আমার জীবনের একটাই লক্ষ্য ভাই, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে এখানে একটা খেলা দেখাইতে চাই। কি দেখাইতে চাই, কুছ তো গড়বড় হয়ে দয়া, লেটস ফাইন্ড আউট। এইটা থেকে এটাকে বিয়োগ দিয়ে দাও, কি করবো প্রথমটাকে বিয়োগ, এইটা থেকে এটাকে বিয়োগ দিতে পারো, 100% তোমার ব্যক্তিগত চয়েস, তুমি এটাকে বিয়োগ দিতে পারো জিরো। তার মানে তুমি এটা থেকে এটাকে বিয়োগ দিচ্ছ না এটা থেকে এটাকে বিয়োগ দিচ্ছ, বলো যেটা মন চায় সেটা করতে পারো, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, এদিকে এটা বিয়োগ দিতে পারো, এটা এখান থেকে বিয়োগ দিতে পারো, যেটা ইচ্ছা সেটা। এটা হবে 2+x, তারপর আমি এখান দিয়ে আসলে -1, মানে আমি এখান থেকে এখানে বিয়োগ দিচ্ছি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এদিকে বিয়োগ দিচ্ছি। আবার এদিকে আমরা যদি দেখি, এদিক থেকে এখানে যদি বিয়োগ দিই, এটা হবে হচ্ছে তোমার -1+x, তারপর এটা হবে হচ্ছে আরেকটা, মানে দুইটা -1+x, -1+-1+x, 1, 3, এটা আসবে 1, 3, দেখি বোঝা যাচ্ছে 1, 3, আর এটা হচ্ছে 4+x, দেখি বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা তাহলে এইটুকু পর্যন্ত আমি যদি আসি, আমার বসে করি বোর্ডটা পুরোটাই দেখা যাচ্ছে, হ্যাঁ বোর্ডটা তো পুরোটাই দেখা যাচ্ছে, তাহলে আমি একটু উপরটা মুছে ফেলি, আশা করি তোমরা একটু পোস্টস করে এটা অবশ্যই লিখে নিছো, ঠিক আছে? এটা যেহেতু বোর্ড প্রশ্ন, তার মানে অবশ্যই তোমার কিন্তু সাইড নোট দিতে হবে, তোমার স্যারকে কিন্তু বুঝাইতে হবে যে স্যার আমি এটার পর কিন্তু এটা করতেছি স্যার, তার মানে আমি স্যার এখানে কি করছেন স্যার, স্যার এখানে আমি করেছি কি, রো করে R1-R2 করেছি, আর কি করেছেন আপনি, R2-R3 করেছি স্যার, এটা লিখে দিবা তাহলে স্যার দেখবা খুশি হয়ে তোমার মার্ক দিয়ে দিছে। 1 মানে কি এই রোটা বাদ, আর 1 গুণ থাকা না থাকা মানে একই কথা, বা বলাটা ঠিক না, আপত্তি নেই, তাই তো? এবার 2+x (1-x), তাই তো? 2 মানে এটা আমরা লিখতে পারি -2, -2, 2 কে x দিয়ে গুণ দিলে আসবে একটা +2x,
এক্স হচ্ছে আবার একটা মাইনাস এক্স, এক্স এক্স প্লাস এক্স স্কোয়ার, একটা মাইনাস আসবে তাই না, একটা মাইনাস আসবে। আচ্ছা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কত আসে, প্লাস ওয়ান, কিন্তু লিখবো কত, ওয়ান, কারণ কি এখানে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস প্লাস এক্স সমান সমান কত বলতো, শূন্য। দেখছো ম্যাথ আশা করি তোমরা বুঝতেছো, এটা তো কঠিন না, ম্যাথ গুলো কিন্তু ভুলেও কঠিন না, ঠিক আছে, ম্যাথ গুলো কিন্তু তোমার সহজ, ম্যাথ গুলো খুবই সহজ। দেখবে এক্স এর দুইটা মান আসবে এখানে, কারণ দুইটা সংখ্যার গুণফল, দুইটা সংখ্যার গুণফল শূন্য মানে কি, এইটা সমান শূন্য হতে পারে, এটা সমান শূন্য হতে পারে, রাইট? এটা আমরা একদমই বেসিক, তোমরা যদি যখন সুন্দরভাবে যখন পড়বে না সেকেন্ড চ্যাপ্টারের প্রথমতে বাস্তব সংখ্যা, তখন দেখবে এই টার্মগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছো, ঠিক আছে। হয়তো এক্স এর মান সমান সমান হবে মাইনাস নাইন, এটুকু তো আমরা কনফার্ম। খেয়াল করে দেখো এই এক্সটা কাটা যায়, এই এক্সটা কাটা যায়, এইটার সবগুলোর পরিবর্তে আমরা মাইনাস থ্রি লিখতে পারি, আর কিছু করার আছে না, আর কিছু করার নেই, আমাদের ম্যাথ কিন্তু শেষ। কারণ কি জানো, তুমি হলে লিখতে পারো নাইন প্লাস এক্স সমান সমান জিরো, নাইন প্লাস এক্স সমান সমান কি বলতো, জিরো, নাইন প্লাস এক্স সমান সমান জিরো মানে কি, এক্স সমান সমান মাইনাস নাইন, এটা হলো একটা আনসার। এবার তুমি এখানে লিখবা অথবা, অথবা তুমি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো, তুমি এখান থেকে এক্সটা কমন নিলে লিখবা এক্স প্লাস টু মাইনাস থ্রি সমান হলো তোমার জিরো, সমান কি লিখতে পারো, সমান তুমি লিখতে পারো হলো জিরো, তাই তো? এভাবে করতে পারো বা একটা কাজ করবা, তুমি একটা কাজ করো, তুমি এটা ডাইরেক্ট ক্যালকুলেটারে বসাতে পারো, মিডল টার্ন করে দাও, মিডল টার্ন করলে তুমি সবচেয়ে ভালো মান পাবা, মানটা পাবা, ওইভাবে করলে তুমি শুধু একটা মান পাবা, মিডল টার্ন করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। মিডল টার্ন করে আমি ক্যালকুলেটারে দেখাচ্ছি তোমাকে, আমার ক্যালকুলেটারটা কই, ক্যালকুলেটারে করে তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে, কোনো টেনশনই করবো না, তুমি কী করবো না বলো, তুমি কিন্তু কোনো টেনশন করবো না। খেয়াল করে দেখো আমি তো ক্লাস উইজ ইউজ করি, এতে যাবা ইকুয়েশনে যাবা, এটা একটা সিমিলার ইকুয়েশন, এটা আননোন হচ্ছে দুইটা, আননোন দুইটা না, ও আচ্ছা সরি সরি সরি, পলিনোমিয়াল, এক্সট্রিম সরি মাই বয়, পলিনোমিয়ালে যাব, ডিগ্রি কয়টা দুইটা, এক দুই মাইনাস তিন সমান শূন্য, এক সরি মাইনাস তিন সমান শূন্য, দেখবে এটার মান আসবে কত জানো, এটার মান আসবে হচ্ছে, এটার মান আসবে তোমার, দেখো কত মান আসছে, এটার মান আসছে হচ্ছে তোমার প্লাস মাইনাস রুট ওভার থ্রি, এটার মান আসবে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার থ্রি। আমার যদি এখানে একটু ক্যালকুলেশনে হালকা এরর হয়ে থাকে তাহলে একটু দেখবা, ঠিক আছে, আমার কিন্তু হালকা এরর হইতে পারে, ঠিক আছে, আমার কিন্তু হালকা এরর হতে পারে, আমার মনে হয় এখানে একটা ভুল হয়েছেও আমার। আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি, এত টু এক্সটা হওয়ার কথা না, হারে আমি তো প্লাস এক্স মাইনাস এক্স লিখলাম, সরি ভাই আমার একটা ছোট্ট ভুল হয়েছিল এখানে, এটা হচ্ছে আমি টু এক্স লিখে বসে আসলাম, আমার একটু বিস্তার করতে সমস্যা হয়েছিল বুঝছো, একটু ভুল হয়েছিলাম, বললাম না আমার এখানে ভুল হতে পারে, এক্স এর মান প্লাস মাইনাস রুট ওভার থ্রি, ঠিক আছে। এই হলো এক্স এর মানটা, আমরা যদি একটু মাথা খাটাই, মেধা খাটাই, মাথা বা মেধা দুইটা একসাথে খাটালেই হবে আর কি, সো দুইটা খাটাই কিন্তু আমরা ম্যাথটাকে এভাবেও সলভ করতে পারি, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই এবং অবশ্যই কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, এইভাবে কিন্তু এক্স এর মান আসতে হবে। তুমি তাহলে লিখবা সুতরাং সমাধান, সমাধান সেট হলো এক্স সমান মাইনাস নাইন প্লাস মাইনাস রুট থ্রি, তার মানে তুমি এখানে যদি মাইনাস নাইন বসাও তাও নির্ণয় মান জিরো আসবে, রুট থ্রি বসালে মান জিরো আসবে, মাইনাস রুট থ্রি বসালে মান জিরো আসবে, এটাই হলো এটার মূল প্রতিপাদ্য। আশা করি তোমাদেরকে আমি নির্ণয় একটা রাশির ব্যাপারটা বোঝাতে সক্ষম হয়েছি, তো অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের ক্লাসে।